মিথিলেশ কুমার শ্রীবাস্তব ওরফে নটলাল। নটলালকে ভারতের ইতিহাসের সর্বকালের সেরা প্রতারকের আখ্যা দেওয়া হয়েছিল। তার অপরাধগুলো যে কাউকে দাঁড়া ধরিয়ে দিতে পারত। 1912 সালের ভারতের বিহারের শ্রীওয়ান জেলার জিরাদায়ে বাংরায় জন্মগ্রহণ করেন তিনি। মেধাবী নটলাল স্নাতক পাস করেই আইন নিয়ে পড়াশোনা শুরু করে। মূলত তখন থেকেই তার প্রতারণার শুরু। নিজের গ্রামের এক লোকের সঙ্গে প্রথম প্রতারণা শুরু করেন তিনি। সেই ব্যক্তি শহরের ব্যাংকে ড্রাফট জমা করতে দিয়েছিলেন। জমা করার সময় ড্রাফটের ব্যক্তির সই দেখে নকল করে নেন তিনি। তারপর 1000 টাকা তুলে নেন তিনি। 1930 সালের দিকে 1000 টাকার বর্তমান মূল্য আশা করি বুঝতেই পারছেন। একদিন ধরা পড়ে যায় সে। বাবার শাসনে ঘর ছেড়ে পালিয়ে চলে আসেন কলকাতায়। এক ব্যবসায়ী ছেলেকে টিউশনে পড়ানো শুরু করেন। সেখানে সেই ব্যবসায়ীকে ঠকিয়ে 4.5 লাখ টাকা হাতিয়ে নেন। ছদ্মবেশ ধরায় অসম্ভব পটু ছিলেন নটরলাল। 64 বছর ধরে ভারতের 8টি রাজ্যে 50টি ছদ্মনাম ব্যবহার করে প্রায় 4000 লোককে ঠকিয়ে কোটি টাকার উপর উপার্জন করেন তিনি। প্রতারণার নিত্য নতুন আইডিয়া আবিষ্কার করতেন তিনি। যেমন তুখর ইংরেজি বলতে পারতেন, তেমন ছিল তার কঠোর আইনের জ্ঞান। এছাড়াও মানুষের সই হুবহু নকল করায় তিনি ছিলেন ওস্তাদ। একবার কারো সই দেখেই হুবহু সেই সই নকল করতে পারতেন তিনি। বেশিরভাগ লোককে ঠকিয়েছে সে সই নকল করেই। আইনজীবী হওয়ায় জমি জামার কাগজপত্রের খুঁটিনাটি জানত নটরলাল। তাজমহলের মালিকানা তার। এই মর্মে প্রয়োজনীয় সকল কাগজপত্র নথিপত্র জোগাড় করে তিনি 3-3 বার তাজমহল বিক্রি করে দিয়েছিলেন বিদেশিদের কাছে। শুধু তাজমহল নয়, লালকেল্লাও বেচে দিয়েছেন 2-2 বার। এছাড়াও প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই নকল করে সরকারি নির্দেশ জারি করে প্রয়োজনীয় নিখুঁত নথিপত্র দেখিয়ে বেচে দিয়েছেন লোকসভা ভবনও। পুলিশ ও আদালতের কাছে থাকা মামলার নথিপত্র দেখলে বোঝা যাবে যে এইসব অভিযোগ একবর্ণ মিথ্যে নয়। তিনি কীভাবে ঠকায় লোকদের, কানপুর আদালতে জজ সাহেবের মুখে প্রশ্ন শুনে জজের কাছ থেকে 1 টাকা চেয়েছিলেন তিনি। টাকা নিয়ে পকেটে রেখে দিয়ে নটরলাল উত্তর দিলেন, আমি লোকদের কাছে চাই, এইভাবেই তারা আমাকে দিয়ে দেয়। আমি কাউকে বন্দুক দেখিয়ে কিংবা মারধর করে লুট করিনি। কোনো মামলায় আমার বিরুদ্ধে আক্রমণ বা আঘাত করার অভিযোগ নেই। আমি চেয়েছি, ওরা দিয়েছে। ভারত সরকার চাইলে আমার বুদ্ধির ধার নিতে পারে। বিদেশিদের কাছে ভারতের ধার মিটিয়ে দিব আমি। বলা বাহুল্য, সেই 1 টাকাও তিনি জজ সাহেবকে ফেরত দেননি। প্রতারক হলেও নটরলাল ছিলেন গরিবের রবিনহুড। কথিত আছে, তিনি নিজের উপার্জিত সকল অর্থই দরিদ্র ও অবহেলিত মানুষের সাহায্যে বিলিয়ে দিতেন। এলাকাবাসীর মতে, তিনি গ্রামে উপস্থিত হলেই তাকে সবাই ঘিরে ধরতেন ভালোবাসার খাতিরে। নিজ গ্রামে তার ছিল দাতব্য প্রতিষ্ঠান। প্রতিবারই নটরলাল গ্রামে গেলে বিশাল ভোজের আয়োজন করতেন। গ্রামবাসীদের ভালো মন্দ খাওয়াতেন এবং তাদের আর্থিক সহযোগিতা করতেন। 66 বছর ধরে প্রতারণা চালিয়ে মোট 9 বার গ্রেপ্তার হয়েছিলেন নটরলাল। জেলে মোট কাটিয়েছিলেন 20 বছর। তার নামে 150-এর বেশি প্রতারণা মামলা দায়ের করা হয়েছিল। মাত্র প্রথম 14টি দায়ের করা মামলাতেই তার জেল হয়েছিল 113 বছর। তবে 9 বারই তিনি জেল থেকে পালিয়ে গিয়েছিলেন। 1996 সালে যখন তিনি শেষবারের মতো গ্রেপ্তার হন, সেই সময় তার বয়স ছিল 84 বছর। কানপুর জেলে চলার ক্ষমতা হারানো নটরলালের সর্বক্ষণের সঙ্গী ছিল হুইলচেয়ার। তাকে দিল্লির AMC-এ ভর্তি করার নির্দেশ দেওয়া হয়। কানপুর থেকে নটরলালকে দিল্লিতে নিয়ে এসে ট্রেন থেকে নামিয়ে আবার হুইলচেয়ারে বসানো হয়। জেলা পুলিশেরা রেল পুলিশের সাথে কথা বলতে বলতে পিছনে ঘুরে দেখে হুইলচেয়ার ফাঁকা, নটরলাল উদাও। দিনটি ছিল 1996 সালের 24 জুন। সেই শেষবারের মতো তাকে দেখতে পেয়েছিল পুলিশেরা। তারপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিজের মৃত্যু নিয়েও তিনি রেখে গিয়েছিলেন রহস্যময়তা। আইনজীবীদের মতে, তিনি 2009 সালের 25 জুলাই মারা যান। তাই তার বকেয়া 100-এর অধিক মামলা খারিজ হয়ে যায়। কিন্তু তার ছোট ভাইয়ের মতে, তিনি 1996 সালে রাঁচিতে মারা যান। নিজের মৃত্যুর উপরও নিজের স্টাইলেই রহস্যের পর্দা বিছিয়ে দিয়ে গিয়েছিলেন নটরলাল। তার ছড়িয়ে দেওয়া এই রহস্য ভেদ করা শুধু দুঃসাধ্য নয়, মাঝে মাঝে অসম্ভব বটে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।